এইটা একবার যদি খামারে ঢোকে মিনিমাম আমার যেরকম 30-32টা গরু প্রায় 2-3 লাখ টাকার ক্ষতি করে যায়। কুরা রোগ হচ্ছে একটা খামারকে মানে একদম মানে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সবগুলো মিলে আমার এখানে ছোট বড় দিয়ে 32টার মতো গরু আছে, প্রায় 60 লাখ। আমার মোটামুটি গাভীগুলো 2 থেকে শুরু করে 5-5.5 লাখ পর্যন্ত। আমি ফার্স্ট ইউনিভার্সিটি থেকে MBA করেছি, করে জব একসময় কিছুদিন করেছি 2-4 বছর, করে জব খুব একটা ভালো লাগেনি, পরে এটা শুরু করি। আমি প্রথমে ছাগলের খামার শুরু করেছি, তো ছাগল এটা খুব ভালো করতে পারি না। বাংলাদেশের দিন দিন গরুর খামার জনপ্রিয় হয়ে উঠছে, সেটা ডেইরি হোক কিংবা গরু মোটা তাজাকরণ খামার হোক, এই খামারগুলোতে বেকারদের একটা বিশাল কর্মসংস্থানের ব্যবস্থা রয়েছে, আবার অনেক খামারিরা লোকসান গুনছেন। এই করোনাকালীন সময়ে বিশেষ করে ক্ষতিগ্রস্ত বেশি হয়েছেন ডেইরি খামারিরা। আমরা এসেছি রাজশাহীর কাটাখালী হাজরাপুকুর এলাকার রুবেল ইসলাম ভাইয়ের খামার, এটি হচ্ছে আবরার ডেইরি ফার্ম। আমরা কথা বলবো এই খামারের প্রতিষ্ঠাতা রুবেল ইসলাম ভাইয়ের সঙ্গে। এই প্রলোকে আপনার খামারে হয়েছে কি? হ্যাঁ, আমার এ পর্যন্ত আমার 7 বছর বয়স খামারে, 3 বার আমি অ্যাফেক্টেড হয়েছি আমার খুরা রোগে। খুরা তো এই খুরা থেকে আপনাদের এত পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরে খুরা রোগ মানে এটা খুরা তো এটা আসলে ভাইরাল মানে সোয়াস। এটা আমি এই বছর আমি বাহির থেকে 2টা গাভী কিনেছিলাম, ওইটার সাথে ওরা ক্যারি করে নিয়ে আসছে। হ্যাঁ, একটার হলে মোটামুটি আস্তে আস্তে সবই হয়। তো এবার আমার ভ্যাকসিন করা ছিল, তারপরেও বাসুরগুলো মোটামুটি হয়েছে, গাভীগুলো সেভাবে হয়নি। ওই যে 2টা গাভী নিয়ে আসছিলাম ওইটার মধ্যে একটা হয়েছিল আর খামারে একটা ছিল, আর বাচ্চাগুলোর হয়েছে। গাভীগুলো মোটামুটি ভ্যাকসিনেশনের জন্য মনে হয় আর অনেক। তো এটা মানে কুরা রোগ হচ্ছে একটা খামারকে মানে একদম মানে ধ্বংসের পথে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট খুবই মারাত্মক, মানে ম্যাস্টাইটিস যেরকম মারাত্মক তার থেকে আমি বলব কুরাটাই বেশি মারাত্মক। এক বছরে যদি একবার, সাধারণত বর্ষাকালের শেষের দিকে এটা বেশি হয়, এইটা একবার যদি খামারে ঢোকে মিনিমাম আমার যেরকম 30-32টা গরু প্রায় 2-3 লাখ টাকার ক্ষতি করে যায় অল্প কয়েকদিন, 15-20 দিন হয়তো থাকে একটা খামারে মোটামুটি। এরকম বাচ্চার বয়স যদি কম থাকে, বাচ্চা মারা যায়, তারপরে যে গরুর গাভীর হচ্ছে মানে খুরা হয় ওর দুধ বন্ধ হয়ে যায়, দুধ দেখা যাচ্ছে 20 কেজি দুধ, ওর দুধ 2 কেজি, বা এমনও আমার এবার হয়েছে একদম জিরোতে নেমে আসছে। যে আমার এই গরুটা হচ্ছে 32 কেজি দুধ হয়, ওর খুরা হয়েছিল ওর একদিন হচ্ছে আমি কোনো দুধই পাইনি, ওর পরে 1 কেজি 1 কেজি 2 কেজি এরকম করে হতে হতে আবার আলাদা এখন আবার স্বাভাবিক হয়েছে। তারপরেও ক্ষতি হয়, ওইটা দেখা যাচ্ছে যে আমি প্রায় 1 থেকে 1.5 মাস কোনো দুধই পাই। তাহলে এই যে 1-1.5 মাস যে টাকা দুধ আসতো এটা পুরাই লস, ওর স্বাস্থ্য হানি। এছাড়াও আরও পরবর্তীতে আপনার কনসিভ করতে অসুবিধা হয়, অনেক সমস্যা। এটা নিয়মিত ভ্যাকসিন করতে হবে, আমার যেরকম ভ্যাকসিন করা ছিল জন্য হয়তো এই গাভীগুলোকে ওইভাবে আক্রান্ত করতে পারেনি। আর ভ্যাকসিন যদিও হচ্ছে ভ্যাকসিন দেওয়া গরুকে মানে গরু আক্রান্ত হয় সেক্ষেত্রে সিভিয়ার পর্যায়ে যায় না, মানে ক্ষতিটা কমের মধ্যেই। তো ভ্যাকসিনটা নিয়মিত করতে, এটা এক একটা কোম্পানি এক একটা ডিউরেশন দিয়ে রেখেছে। আমি পুরা ভ্যাক্স যেটা করেছিলাম এটা 4 মাস পর পর দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বাইরে থেকে যেটা বলছেন যে বহিরাগত কোনো গরু নিয়ে আসছে, হ্যাঁ সেটা ওই দিকতে তো খেয়াল রাখতে হবে। বাইরের গরু যে সিজনগুলোতে বা সবসময় সারা বছরের সবসময় কম বেশি দেখা যাচ্ছে পুরা হচ্ছে, আমরা বিশেষ করে রাজশাহী যেহেতু বর্ডার এলাকা ইন্ডিয়া, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ভেরিয়েন্টটাই হচ্ছে আমাদের রাজশাহীতে বেশি ঢুকে। তো বাহির থেকে গরু কিনলে কোয়ারেন্টাইনে হচ্ছে রাখতে হবে গরুকে বাহিরে মিনিমাম 14 দিন রেখে তারপরে। আমার আসলে জায়গা স্বল্পতার জন্য আমি ওইটা করতে পারিনি, আমাকে সরাসরি খামারে ঢুকাতে হয়েছে।